আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এ হলো আমার হাজবেন্ড নতুন হ্যাঁ কেননা অনেকেই আমার ব্লগ নতুন ভাবে দেখতে পারে যারা ফার্স্ট সব সবসময় যে আমার মানে পরিচিত জনরাই দেখবে এমন কোনো কথা নেই মাঝে মাঝে এই ভিডিও কি হয় মানে নতুন যারা পায় তাদের জন্য পরিচয় করে দিতেছি যারা নতুন ভাবে দেখবে আমাদের আর এ হলো আমার শাশুড়ি মা একটা গেম খেলবো ছোটবেলায় সবাই খেলছে তো হ্যাঁ গেমের নিয়মটা বলি তো গেমটা হইলো কয়ন দিয়ে খেলবো কি জানো জোর বিজোর একটা গেম আছে যে আমরা ছোটবেলায় খেলছি যে এরকম আইনা তারপর কয়টা বলো জোর না জোর না বিজোর যদি বলা হয় যদি আমার ভুল হইলো কিন্তু আমার হাজবেন্ড আছে সংশোধন করে দিচ্ছে এটা কোন তো এখন সেটা আমরা খেলবো তো এর মধ্যে হইলো

অনেকে মানে এই যেমন আমার এই যে এরকম এটা আপনারা অনেক সময় বলেন যে ভাবি এটা বদ তো কোই কিছু মানে এক কথায় আমি বুঝায় যে এটা একটা বদব্যাস কিন্তু যে সহজ কথাটাকে পেচানো এটা একটা বদব্যাস তো সেই বদব্যাস যার যেটা আছে সেটা চেঞ্জ করতে হবে এক কথা হলো এখানে এই তুললাম জোর না বিজোর আমি তুলছি ওনারা বলে জোর না বিজোর যদি বলে ওরকম হলে বলবে যদি জোর বলে কি হলো হ্যাঁ জোর তাহলে ও জিতলো ও আমাকে একটা প্রশ্ন করবে মানে বলবে বলবে যে তোমার এই বদ অভ্যাসটা আমার ভালো লাগে না তুমি যদি চেঞ্জ করতে পারো তাহলে ভালো এই হলো খেলা না করতে হবে করতে হবে না করতে হবে মানুষ সহজে তো যায় না চেষ্টা করতে আর কি আর যদি মনে করেন যে এই তুললো বিজয় হলো হ্যাঁ আমি জিতলে আমি তাকে বলবো একটা প্রশ্ন করবো রাখবো বা এটা উপস্থাপন করবো যে আপনি বা তুমি তোমার এই চেঞ্জটা অভ্যাসটা চেঞ্জ সমস্যা নাই তো সবাইকে আপনি বলাটাই ভালো

ভাই আমার পকল পকল মানে আমি কোনো হিসাবে জিততে পারি না মানে এত পকলটা খারাপ যে সব আমি লটারিতে হেরে যাই তা না বলো বাজিতে পেশকরা বাজি অনুসারে ধরলে আমি একবারও জিততে পারি নাই মানে 10টা বাজি ধরলে একটা বাজে আমি জিতে নয়টা বাজে ওই জিতে এটা অনেক ভাবে আমার বুঝা বৃষ্টি এটা আমি বলো আমার কি আমার তো সব সৌভাগ্য বদপক নাই নো খুজ বেজ আমার বদপক না কোনো খুজা খুজি নাই তোমার সবচেয়ে বড় তুমি কোন কথা মানতে চাও নাও না এবং তোমার কি দুটো অপশন দেওয়া হয়েছে তোমাকে একটা বলতে বলা হয়েছে মানে তারা একবার জিতায় সে আমার সমস্ত সবে তোমার একটা হলে যে তুমি কোনো কিছু সহজে মানতে চাও না

আমি চাই আমার আমার সমস্ত বদ অভ্যাস গুলো আমি তাই করতে চাই সত্য কথা যেটা যদি আমার কারণে আমার প্রতিটা মানুষের মধ্যে বদ অভ্যাস আছে নিজে বোঝে না বিষয়টা এটা হম ধান কে কব যা বিজোড় ছেলে বলতে বসতে

ছিল এটাও তুমি মা তুমি ধরো তোমার তানের জন্য জোর জিতছে মা আবার জিতছে এক 2 3 চার মা মানে সে রাশি আর রাশি মা আর লাজ লাজকে পাঠাই দিছে যা মনে আছে বলে দাও খেলা চলে বল তোমার বোমার আবার একটা পদব বসাও কত বছরে তুমি কত পদব বসছে কত কিছু আছে কও না কও আমার আওয়াজ আগে তো পড়ে না আমার কাছে ওইই বলো আচ্ছা তুমি কও কি করবা এখন

তান তা বল আমি কি বলছাম আমি কিন্তু খেলার আগেই বলে দিচ্ছে যে আমার এই রাশি গুলা খুবই মানে এত বাজে আমি জিততে পারি না তোমার বাবার কি পদ ছেলের আব্দার হলো ছেলের তুমি জায়গায় বসো ছেলের আবদার হলো ছেলেরা জন্য আমি একটু কম কম বকি মানে আসলে বেশি বইকা ফেললি মাঝে মাঝে ও একই কথা বারবার গুলা লাগে না তুমি তুমি ভাই

মানে সত্য কথা ও যেগুলা করে যা ওই না সত্য কথা বলতে তার সবই আমার কাছে ভাল লাগে মানে তার অপছন্দনীয় কোনো কিছু আমার কাছে নাই তুমি আমার সংসারটাকে

প্রশংসা করতে গেলে আসলে বলতে হয় যে মানে প্রশংসার যেমন ভালোবাসে অল্পতেই কে কিছু বললে সেটা মনের মানে আমরা তো মনে করি যে ও কি কানে নি না কিন্তু ওকে যে যায় বলুক না কেন ও অল্পতে ওটা খুব হার্ড হয় আমি তো এমন না তাহলে আমাকে কেন এমন বলে আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে ওরে মানুষ সবচেয়ে বেশি ভুল বুঝে আমি এই জন্য ওরা অনেক মানা করি যে দেখো তোমার এত ভালোবাসা দেখানোর দরকার নাই যাদেরকে তুমি ভালোবাসা দেখাই তারাই তোমাকে ভুল বুঝে সত্য কথা যেটা মানুষ সবসময় উল্টা বুঝে একটু মানুষকে কম কম ভালোবাসো ভালোবাসো মানে যারা ভালোবাসে সবারই ভালোবাসে তারাই তাকে আঘাত তাড়াতাড়ি হয়ে গেল নেচে যাই গিটো মাছ সব শব্দড়াবে কজল নাকি বীজ আ জোর বীজ আর আপকো একটা আতে বলো মা আম তুমি তুমি কম কম ভুকবা এদে আমগো ঘুম ঘুম

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটের মায়ের কিন্তু এরম কিছু বললাম কথা

মার ছেলে হোক মেয়ে হোক আমি হই যেই হই মানে একটা ফ্যামিলিতে একটু কথা একটু জোরে হবে স্বাভাবিক মানে জোরে একটু কথা হলে হ্যাঁ কাটি শুরু করে দেয় এটা আমার থেকে অনেক মানে বেশি বদভ্যাস মনে হয় যে তোমার ফ্যামিলিতে একটু জোরে কথা হবে তোমার সন্তান একটু জোরে কইব একটু জোরে হবে আসতে হবে কিন্তু ওই জোরে কথাটা মার মনে হয় কি কোনো রকমের কোনো মনে হয় কষ্ট দিয়ে কথা বলা হইতেছে তবে আমি বলি

যে তার সন্তান যেমন আমার হাজবেন্ড তার কাছে বলা যে যেকোনো জিনিস তার কাছে সে জোর গলায় বলবে কারণ তার সন্তান সে 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 জিনিসটা কখনোই বলে না হয় আমার মাধ্যমে যেমন বলে না যে এর বন্দুক রেখা চালানো নয়তো নিশির মাধ্যমে বন্দুক রেখা চালানো কিন্তু আমার মনে হয় যে নিশুর আমার মাধ্যমে বন্দুক না চালায় মাটা মা যদি সরাসরি তার সন্তানকে বলে সে একদম মাথা পায়খা নিবে এটা মার করে না এটা আমার থেকে মন পারি না আমার এটা কথা কিছু বলতে পারে না কিছু চাইতে পারি না ওর কাছে আমার পক্ষে সম্ভব না দেখছেন কি অবস্থা তাই না আমি কি চেঞ্জ করব বলেন যে সে যে মানে আছে না যে আমার সন্তান আমি বলবো কার কি সে সেটা করে না এটা আমার মানে আমার মনে হয় যে মার করলে বেশি ভালো হয় যে জিনিসটা মা বললে ও একদম চোখ বন্ধ করে করবে

হ্যাঁ তো মা আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আমি কালকে চলে যেতেছিলাম কিন্তু যাওয়া আমার হচ্ছে না আমার আইবুড়ি আমার ভালো আমার তো আমি তো খুশি হ্যাঁ সবাই খুশি আছে খুশি যে তো আমার এখানে থাকাও যাও ওখানে থাকাও তা ওখানে বাড়িতে গেলে এখন আমার অনেক কাজ এই জন্য যাওয়া নাহলে আমার এখানেও কষ্ট নাই কারণ এরা আমার সন্তান এটা আমার সন্তান ওরা